ঘূর্ণিঝড় মখার ভয়াল থাবায় কক্সবাজার ও সেন্ট মার্টিন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় কক্সবাজারে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মখার প্রভাবে শনিবার বিকেল থেকেই উপকূল এলাকায় বৃষ্টিসহ প্রবল বাতাস বইতে শুরু করেছে, সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলোচ্ছ্বাস। আবহাওয়াবিদদের তথ্য মতে ঘূর্ণিঝড় মখা সরাসরি আঘাত হানবে সেন্ট মার্টিনে, দ্বীপটিতে ভয়ঙ্করভাবে তাণ্ডব চালাবে মখা। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, দ্বীপটির চারপাশেই সাগর, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দৃশ্য। সেই সেন্ট মার্টিন এবার ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়েছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, সেন্ট মার্টিন দ্বীপের মানুষের জীবন হুমকির সম্মুখীন। যারা এখনও সেন্ট মার্টিন দ্বীপ ত্যাগ করতে পারেননি সেসব মানুষকে উদ্ধার করা প্রয়োজন। এই গবেষকের পর্যবেক্ষণ ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার পূর্বাভাস মডেলের নির্দেশনা অনুযায়ী ঘূর্ণিঝড় মখা স্থলভাগের প্রথম যে স্থানটিতে আঘাত করবে তা হল সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাবেক বিজ্ঞানী ডক্টর আব্দুল মান্নান বলেন, মখার প্রভাবে সেন্ট মার্টিন দ্বীপ পানির নিচে চলে যাবে এটা নিশ্চিত, তবে সেটা স্থায়ীভাবে নয়। মাত্র 5 থেকে 7 ফুট জলোচ্ছ্বাস হলে সেন্ট মার্টিন দ্বীপ ভেসে থাকার কথা নয়। শুধু জলোচ্ছ্বাস নয়, আজ থেকে আগামীকাল পর্যন্ত সেন্ট মার্টিনে ভরা জোয়ার আছে। সব ঘূর্ণিঝড় অমাবস্যা অথবা পূর্ণিমাতে আসে। অমাবস্যা ও পূর্ণিমাতে জোয়ারের উচ্চতা সবচেয়ে বেশি হয়। সেন্ট মার্টিনে ভরা জোয়ার থাকবে এবং আগামীকাল কিছুটা কমবে, অর্থাৎ মখা উপকূলে আসার সাথে সাথেই জলোচ্ছ্বাস শুরু হবে। প্রিয় দর্শক, আল্লাহ আমাদের সবাইকে এই ভয়াবহ বিপদ থেকে হেফাজত করুন। আমিন।